নিউজ 24 নর্থ ইষ্টৰ মই এই বিশেষ অনুষ্ঠানলৈ সকলোকে স্বাগতম জনাইছো। যেহেতু লোকসভা নির্বাচনৰ দিন চমু চাপি আহিছে, প্রথম পর্যায়ৰ নির্বাচনৰ বাবে কালি মনোনয়ন পত্র প্রদানৰ কালি অন্তিম দিন আৰু যোৰহাটত আঞ্জনগৈ প্ৰাৰ্থীয়ে মনোনয়ন পত্র দাখিল কৰিছে। যোৰহাটত এবার প্রবল দাবিদার হয়ে থিয় দিছে সুশান্ত বৰগোহাঁই কংগ্রেসের প্রার্থী আর একে সময়তে বিজেপির তপন গগৈ। এই দুইজন প্রার্থীর মাজতে হেভি ওয়েট প্রার্থী বলে কোয়া হয়েছে দুইজনকে, আর তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখবলে পাওয়া যাব বলে ইতিমধ্যে সর্বত্র চর্চা আরম্ভ হয়েছে। তার আনুষঙ্গিকভাবে অন্যান্য দলসমূহেও প্রার্থী পক্ষেপ করেছে, তথাপিও এই দুজনের মাজতে মূল প্রতিদ্বন্দ্বিতা হব বলে আশা করা হয়েছে। কিন্তু কালি তপন গগৈয়ে যিমান সংখ্যক সমর্থক সহ মনোনয়ন পত্র দাখিল করে তার তুলনা সৌসিদিনা সুশান্ত বৰগোহাঁই যিমানখিনি সমর্থক আনিছিল তার তুলনা আসলে বহুত বেশি বলে কোৱা হৈছে। কিন্তু আসলে কোনে মনোনয়ন পত্র দিবলৈ কিমান মানুহ আনিলে তার বিশেষ কিন্তু হিসাব আমি শুদ্ধ বলে ধারণা নকৰোঁ। কিয়নো বিগত 2014 বর্ষর যদি লোকসভা নির্বাচনের মনোনয়নলৈ আমি মন পেলাও, যোৰহাট লোকসভা সমষ্টিত অসম গণ পৰিষদ প্রার্থী প্রদীপ হাজৰিকাই সেই বর্ষত যিমানখিনি সমর্থক সহ মনোনয়ন পত্র দিবলৈ আহিছিল, আমি রিজাল্টত কিন্তু দেখিলো যে সেই প্রদীপ হাজৰিকাৰ আমানতৰ ধন বাজেয়াপ্ত হৈছিল আৰু কামাখ্যা প্রসাদ দাসা বিজেপিৰ প্রার্থী তেওঁ বিপুল ব্যৱধানত জয়লাভ সাব্যস্ত কৰিছিল। গতিকে মনোনয়ন পত্র দিবলৈ আহোঁতে কিমান সমর্থক লগত আহে এই কথাটো বিশেষ তাৎপর্যপূর্ণ নহয় বলে একাংশই দাবি করেছে। কিন্তু যিয়ে নহওক এই সমষ্টিটো এবার যোৰহাট লোকসভা সমষ্টিত তুমুল প্রতিদ্বন্দ্বিতা হব। কিন্তু একাংশই কৈছে যে এবার চাহবাগিচার ভোট এবার কংগ্রেসে লাভ করব, যেহেতু কামাখ্যা প্রসাদ দাসা চাহ জনগোষ্ঠীর লোক আছিল, বিগত বর্ষক যথেষ্টখিনি ভোট লাভ করবলে সক্ষম হয়েছিল, 1,02,000 ভোটত তেওঁ পরাজিত কৰিছিল সেই সময়ৰ কংগ্রেস প্রার্থী প্রয়াত বিজয় কৃষ্ণ সন্দিকৈ। আৰু সেই ভোটখিনি এবাৰ তপন গগৈয়ে লাভ কৰে নে নকৰে তাৰ প্ৰতিও কিন্তু সন্দেহ সৃষ্টি হৈছে। বাগিচাত পদুম ফুলাৰ অন্তৰালত কিন্তু কামাখ্যা তাসাৰ লগতে ৰামেশ্বৰ তেলীৰ অৱদান যথেষ্ট আছিল বুলি ইতিমধ্যেই কোৱা হৈছে। উজনি অসমৰ যিসমূহ বাগান আছে সেই বাগানসমূহত পদুম ফুলিবলৈ আৰম্ভ কৰিছিল এই দুয়োজন প্ৰাৰ্থী সংসদলৈ নিৰ্বাচিত হোৱাৰ পাছত। কিন্তু এইবাৰ ৰামেশ্বৰ তেলীত ডিব্ৰুগড়ত বিজেপিয়ে প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ বিপৰীতে কামাখ্যা প্ৰসাদ দাসাক এইবাৰ টিকটৰ পৰা বঞ্চিত কৰিলে, আৰু ইয়াৰ খবৰ চাহ বাগিচাৰ ভোট এবাৰ কংগ্ৰেছে লাভ কৰিব বুলি এটা মহলে ক'ব খোজে। কিন্তু কালি মনোনয়ন পত্ৰ দিবলৈ আহোঁতে তপন গগৈৰ সৈতে আহিছিল কামাখ্যা প্ৰসাদ দাসা, আৰু কামাখ্যা প্ৰসাদ দাসাক সংবাদ মাধ্যমে প্ৰশ্ন কৰিছিল যে এইবাৰ চাহ বাগিচাৰ ভোট কংগ্ৰেছে লাভ কৰিব নেকি, যিহেতু এইবাৰ কামাখ্যা প্ৰসাদ দাসা চাহ বাগিচাৰ নেতা হোৱাৰ পাছতো তেখেতক প্ৰাৰ্থিত্ব নিদিয়ে বিজেপি, আৰু তাৰ ফল ভুগিব নেকি বিজেপি মিত্ৰজোঁটে। কিন্তু কামাখ্যা প্ৰসাদ দাসাই এই সন্দৰ্ভত কি কৈছে মই এইবাৰ দেখুৱাব লৈছো। সুবিধা গ্রহণ করেছে কংগ্রেসে, যদি সুবিধা গ্রহণ করবেন আপনাদের চাহ বাগিচা অঞ্চলত যা সভা হয়েছে দেখলে হব। আর এটা আপনার নিশ্চিত থাকুক চুলাই নাই তো কংগ্রেসের দিন ভাল নহয়, বিভিন্ন সময় চুলাই খুব এবার চুলাই বন্ধ করা হয়েছে, গতি ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আপনাদের দেখিলে যে কামাখ্যা প্রসাদ তাসাই সংবাদ মাধ্যমের আগত কি মন্তব্য করেছে, কিন্তু মন্তব্য তাসাই যিয়ে নকৰক তেখেতর অন্তরত যে একুড়া জুই জ্বলি আছে ক্ষোভ আর অসন্তুষ্টির, সেই কথাটা কিন্তু ইতিমধ্যে সকলে জানিবলৈ পাইছে। যদিও হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমত আগত কৈছে যে ছমাহৰ ভিতৰতে কামাখ্যা প্রসাদ তাসাক এটা গধুৰ দায়িত্ব আপোনালোকে দেখিবলৈ পাব, ই এক সন্তুষ্টিও হব পাৰে। কাৰণ হিমন্ত বিশ্ব শর্মায় পূৰ্বতে এনে ধৰণৰ বহু সন্তুষ্টি বহু নেতাৰ মুখত দিছিল, এই কথাটো কিন্তু সকলোৱে জানে। গতিকে কালিৰ কামাখ্যা প্রসাদ তাসাই যদিও সংবাদ মাধ্যমৰ আগত দৃঢ়তাৰে কৈছে যে বাগানৰ ভোট চাহ বাগিচাৰ ভোটাৰে বিজেপিৰ সপক্ষে ভোটদান কৰিব, এই কথাটো কিন্তু কিমান সঁচা এই আমি ফলাফলৰ দিনাহে গম পাম। কিন্তু এটা কথা নিশ্চিত যে উজনি অসমত
বাগিচাসমূহত পদুম ফুলাৰ অন্তৰালত কিন্তু এই দুজন ৰাজনৈতিক নেতা আছিল, যিজন যিজনৰ ভিতৰত আছিল কামাখ্যা প্ৰসাদ তাছা আৰু ৰামেশ্বৰ তেলী। ৰামেশ্বৰ তেলীয়ে নিজৰ দুৰ্গ অক্ষত ৰাখিব পাৰে নে নোৱাৰে সেয়া পাছত কম, কিন্তু এটা কথা নিশ্চিত যে চাহ বাগিচাৰ লোকে ৰামেশ্বৰ তেলীক আজিও ভাল পায়। যিহেতু বিগত যি লোকসভা নিৰ্বাচন আছিল সেই লোকসভা নিৰ্বাচনত কামাখ্যা প্ৰসাদ তাছাৰ সপক্ষে যিদৰে চাহ বাগিচাৰ লোকে ভোটদান কৰিছিল, ৰামেশ্বৰ তেলীকো বহু সংখ্যক ভোটত জয়লাভ কৰাইছিল সেই বাগানীয়াসকলে। কিন্তু এইবাৰ কামাখ্যা প্ৰসাদ তাছাই যিহেতু টিকট নাপালে তাৰ ফল ভুগিব পাৰে বিজেপিয়ে। আমি দৰ্শকসকলক এটা কথা আমি জনাবলৈ বিচাৰিছো যে ক্ষোভ আৰু অসন্তুষ্টিৰে যদিও কামাখ্যা প্ৰসাদ তাছাই তপন গগৈক সমৰ্থন দিছে, তেওঁৰ অন্তৰত যিকোৰা জুই জ্বলি আছে সেই জুইকোৰাৰ ফলাফল কি হয় সেয়া সময় থাকিব। গতিকে আমি আজি এই মুহূৰ্তত জনাই থ'ব বিচাৰিছো যে চাহ বাগিচাৰ যি ভোট সেই ভোট কিন্তু এইবাৰ বিভাজন হ'ব পাৰে, একাংশ ভোট কিন্তু কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে লাভ কৰিলেও অসন্তুষ্ট হ'বলগীয়া নাই, আচৰিত হ'বলগীয়া নাই। গতিকে তাৰ বাবে বিজেপিয়ে বিশেষ ৰণকৌশল প্ৰস্তুতৰ প্ৰয়োজন আছে।